হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সিলেবাস, নম্বর বণ্টন ও নোটিশ নিয়ে। 2022 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ 30 ডিসেম্বর 2022 নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। 12ই ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে সর্বশেষ এই তথ্য জানা গেছে। এর আগে 2022 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 29 ডিসেম্বর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই তারিখ একদিন পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 29 ডিসেম্বর সারা দেশের 5টি পৌরসভা ও 66টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন এর তারিখ নির্ধারিত হওয়ায় প্রাথমিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে 30 ডিসেম্বর 2022 নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র, প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে 27 ডিসেম্বর 2022 তারিখে, আর 21 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ইতিমধ্যে দেশের সব উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের বিষয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি ও গণিত, এই 4টি বিষয়ে পরীক্ষা হবে এবং মোট নম্বর থাকবে 100। পরীক্ষার সময়কাল 2 ঘন্টা, 11টা থেকে 1টা পর্যন্ত। পরীক্ষার তারিখ ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যেই তারিখে, ডেটটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার নম্বর বণ্টন 2022, 4টি বিষয়ে 25 করে মোট 100 নম্বরের 2 ঘন্টার বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয় থেকে 15টি MCQ ও 1টি রচনামূলক প্রশ্ন থাকবে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 50 টাকা। বিষয় বাংলা নম্বর 25, বিষয় ইংরেজি নম্বর 25, বিষয় গণিত নম্বর 25, বিষয় বিজ্ঞান নম্বর 25, এভাবে মোট 100 নম্বর। এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে 4 বিষয়ে মোট 100 নম্বরের। একদিনেই 2 ঘন্টার এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উপজেলা সদরে। প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাছাই করা 10% শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে, অন্যরা এই সুযোগ পাবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে হবে এ বৃত্তি পরীক্ষা। প্রতিটি বিষয়ে 25 নম্বর করে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। একদিনেই 2 ঘন্টার হবে এ পরীক্ষা। বিদ্যালয়ে পরীক্ষার যে 10% শিক্ষার্থী এগিয়ে থাকবে তারাই এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার কভার 2022 এর ডান পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ডান পাশে উপজেলা বা থানার নাম, তোমরা যে যেই উপজেলার সে উপজেলার নাম লিখবা এখানে, তারপরে তোমরা যে যে জেলার সেই জেলার নাম লিখবা এখানে, তারপরে কোড নম্বর, প্রত্যেকটা বিষয়ের কোড নম্বর আছে এখানে, তোমরা কোড নম্বরটা বসাবা। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের যার যে নাম তার নাম এখানে লিখবা, তারপরে এর নিচে লিখবা রোল নাম্বার, তারপরে তোমরা এর নিচে লিখবা কেন্দ্রের নাম, তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দিতেছো সেই কেন্দ্রের নাম এখানে লিখবা, তারপরে পরীক্ষার্থীদের স্বাক্ষর, তোমরা এখানে এই অপশনে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের স্বাক্ষর দিতে ভুলবে না, তারপরে পরীক্ষার তারিখ, তোমাদের যেই তারিখে যেই পরীক্ষাটা হচ্ছে সেই তারিখটা এখানে বসিয়ে দিব, আর কোথাও তোমাদের হাত দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর বাকিগুলো তোমাদের যে স্যারেরা দায়িত্ব পালন করবেন সেই স্যারেরাই বাকি অংশটুকু পূরণ করে নেবেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা 2022 নোটিশ। সাধারণ নির্দেশনা পয়েন্ট 1, শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিকচিহ্ন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না। পয়েন্ট 2, বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান, এই 4টি বিষয়ে প্রতিটির জন্য 25 নম্বর করে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পয়েন্ট 3, প্রতিটি বিষয়ে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে। প্রতিটি প্রশ্নের 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি টিকচিহ্ন দিতে হবে।
সঠিক উত্তর নির্বাচনের দুই বা ততোধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ওই প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না। পয়েন্ট চার, বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্যে থেকে চারটি করে আটটি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ষাটটি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তকের মধ্যে হতে থাকবে। একটি রচনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর থাকবে। পয়েন্ট পাঁচ, গণিত বিষয়ের সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে যার প্রতিটি মান পাঁচ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে। পয়েন্ট ৬, ইংরেজি বিষয়ের সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, একটি বিষয়ের অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে যার মান থাকবে ১০। পয়েন্ট ৮, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, দুটি রচনামূলক প্রশ্ন থাকবে যার প্রতিটি পূর্ণ মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে। এই ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পর্কিত ভিডিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।